হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু জীবন কাহিনী টিভি। বন্ধুগণ, আশা করছি থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের এই ভিডিওতে আমরা কি জানতে চলেছি। যারা বোঝনি তাদের উদ্দেশ্যে বলি, আজকের এই ভিডিওতে আমরা বাংলার যে সমস্ত হিরোরা রয়েছে তাদের সাথে কোন গায়কের গলা খুব ভালো মানায় সেটা জানবো। তো চলো ভিডিওটি শুরু করি আমাদের আজকের এই টাইটেল, কার গলায় কাকে মানায়। এক টুকরো হাসি যে মেঘ সরালো, এক টুকরো খুশি যে চাঁদ উঠালো। নাম্বার এক, সোহম। সোহমের জন্য অনেক সিঙ্গারেরা গান গিয়েছে, তবে তার সাথে কুনাল গাঞ্জাওয়ালার গলার খুব মিল পাওয়া যায়। যেমন এই গানগুলি শোনো। দেখি দেখি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো, যেন মনে হচ্ছে সোহম নিজেই গাইছে। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধু। তো সোহমের সাথে কুনাল গাঞ্জাওয়ালার গানের জুটিটা খুব ভালো মানায়। কি আবে সে তারে বারে বারে দেখি তো বুঝেন মেটে না তৃষা। নাম্বার দুই, যশ। বন্ধুরা, যশের পার্সোনালিটি তো তোমরা জানোই, আর সেই হিসেবে দেখলে এবং তার সিনেমার গানগুলি শুনে তার আর অরিজিতের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। ছুঁয়ে দে আমুল ফুটে যাবে ভুল ভিজে যাবে গা। যেমন এই গানগুলি শোনো। তাছাড়াও যশকে জিত গাঙ্গুলির সাথেও খুব ভালো মানায়, যেমন এই গানটি শোনো। তো দেখতে গেলে যশকে অরিজিৎ সিং এবং জিত গাঙ্গুলি এই দুজনের সাথেই খুব ভালো মানায়। নাম্বার তিন, দেব। দেব অনেক সিনেমায় কাজ করেছে আর অনেক সিঙ্গারেরা তার জন্য গান গিয়েছে, তবে তার সাথে জুবিন গার্গের কেমিস্ট্রিটা একটু অন্যরকমই ছিল। যেমন এই গানগুলি ধরো। জুবিন গার্গ ছাড়াও দেবের সাথে আরেকজন সিঙ্গারের খুব ভালো মিল আছে, যেমন এই গানটি শোনো। আশা করছি বুঝে গেছো আমি কার কথা বলতে চাইছি। হ্যাঁ ঠিক, শান। শানের গলাতেও দেবকে খুব ভালো মানায়। চোখে চোখে এত কথা মুখে কেন বলো না। তো দেবের সাথে জুবিন গার্গ এবং শানকে খুব ভালো মানায়। নাম্বার চার, জিত। দেবের মতোই জিতের জন্য অনেক সিঙ্গারেরা গান গিয়েছে, তবে জিতের পুরনো সিনেমার গানগুলোতে একটা আলাদাই ব্যাপার ছিল। যেমন এই গানগুলো শোনো। বলবো তোমার আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমী। তো এই গানগুলোর সিঙ্গার হচ্ছে মানু। জিতের সাথে এই সিঙ্গারকে খুব ভালো মানাতো। তাছাড়াও সোনু নিগমের গলার সাথেও জিতকে খুব ভালো মানায়। তার মনের যত কথা তার গোপন প্রেমের ব্যথা, তার মনের যত কথা তার গোপন প্রেমের ব্যথা। যেমন এই গানগুলোই শোনো। রাগে অনুরাগে তো জিতকে মানু এবং সোনু নিগম এদের দুজনের সাথে খুব ভালো মানায়। নাম্বার পাঁচ, হিরণ। হিরণের সাথে একজনকেই খুব ভালো লাগে আর সেটা হচ্ছে শান। কেমন আছো বলো, হ্যালো হাউ আর ইউ, ভালোবাসো বলো, লাভ ইউ আই লাভ ইউ, কেমন আছো বলো, হ্যালো হাউ আর ইউ। নাম্বার ছয়, অঙ্কুশ। অঙ্কুশের জন্য অনেক গায়কেরা গান গিয়েছেন, তবে মোহাম্মদ ইরফানের গাওয়া গানগুলো অঙ্কুশের সাথে খুব ভালো খাপ খায়। আলমাটা মনটা কিছু তোমায় বলতে চাই, তাই তার গলার সাথেই তাকে খুব ভালো মানায়। এছাড়াও শানের গলাতেও অঙ্কুশকে আবার খুব ভালো মানায়। নাম্বার সাত, বোম্বাদা, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রসেনজিতের জন্য বহু সিঙ্গার্সরা গান গিয়েছে কারণ তার সিনেমার সংখ্যাই প্রচুর, কিন্তু তার 2000 সালের পরের সিনেমাগুলোতে তার জন্য বেশ কিছু গানে বাবুল সুপ্রিয় গলা দিয়েছিল আর সেখানে তাদের জুটি খুব ভালো মানিয়েছিল। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের শানাই বেজেছে। তাছাড়াও প্রসেনজিতের সাথে কুমার শানুকেও খুব ভালো মানায়, যেমন এই গানটি শোনো। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফোন
নাম্বার 8 আবির চ্যাটার্জি। আবিরের সাথে অনুপম রায়ের কিছু গান আছে যেখানে তাদের দুই জুটিকে খুব ভালো মানিয়েছে। নাম্বার 9 মিঠুন চক্রবর্তী। কিছু না বলেই চলো সোজা আগে গান শুনি। চিনে রাখো ভালো করে আমি দেশের নেতা, আমি এমএলএ ফাটা কেষ্ট, আমি এমএলএ ফাটা কেষ্ট। তো এই গানটি গিয়েছেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার, আর সত্যি বলতে একদম পারফেক্ট ম্যাচ করেছে তার গলার সাথে মিঠুন দাকে। মিঠুন দার জন্য বহু গায়কেরা গান গিয়েছে এবং এরম অনেকেই আছে হিন্দি সিনেমাগুলিতে যার সাথে তার ম্যাচ খুব ভালো করেছে, যেমন বাপি লাহিড়ীর গাওয়া এই গানটি শোনো। গানটি তো ব্লকবাস্টার হিট হয়েছিল। তবে অমিত কুমারের সাথে মিঠুন চক্রবর্তীর একটা আলাদাই কেমিস্ট্রি রয়েছে। নাম্বার 10 শাকিব খান। বাংলাদেশী অভিনেতা শাকিব খানের সাথে সিঙ্গার পলাশের গলাটা খুব ভালো খাপ খায়। তোমরা যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছো তারা কমেন্টে জানিও যে আর কার সাথে শাকিব খানকে ভালো মানায়। এবং সবচেয়ে শেষে নাম্বার 11 তে রয়েছে বনি। তো বনির সাথে ঈশান মিত্র, এবং রাজ বর্মন এই দুজন সিঙ্গারদের খুব ভালো মানায়। তো বলতে গেলে প্রায় বেশিরভাগ সিঙ্গারদের সাথেই সব হিরোকে মানায় আর তার জন্যই তাদের প্লেব্যাক সিঙ্গার বলা হয়। কিন্তু এই লিস্টে যেসব নাম রয়েছে তাদের সাথে এদের একটু বেশি পারফেকশন এবং রিয়েলিস্টিক ব্যাপারটা আসে, যার জন্যই আমরা টিভির পর্দাতে যখন কোনো গান শুনি তখন আমাদের মনে হয় যে সেই হিরোটি হয়তো গান করছে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, আর ভিডিওতে ভালো রেসপন্স আসলে এর পরের পার্টটা বাঙালি হিরোইনদের সাথে কোন সিঙ্গারদের মানায় সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। ধন্যবাদ।